হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ইয়ার লাভলি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ট্র্যাডিশনাল একটা ব্রোকেড শাড়িকে কীভাবে একটু নিউ স্টাইলিশ একটা লুক দেওয়া যায় আর কীভাবে পরলে এই ধরনের শাড়ি তোমাদের একটু স্লিম দেখতে লাগবে সেটার ভিডিও তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো আই হোপ যে আমাকে রিকোয়েস্ট করেছো তার জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করো আর শাড়ি ড্রেপিংয়ের আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও দেখো আমি প্রথমে শাড়িটাকে খুব ভালো করে ওপেন করে নিচ্ছি আর ওপেন করার সাথে সাথে আশা করি তোমরা বুঝে পাচ্ছ যে শাড়িটা কতটা হার্ড ম্যাটেরিয়াল মানে সফট ব্রোকেট কিন্তু এটা নয় কটনের একটা ব্রোকেট আর সাথে আমি কম্বিনেশান করা একটা এই একটা সলিড মেরুন কালারের ক্রপটপ টাইপের একটা ব্লাউজ পরে নিয়েছি যাতে লুকটা আর একটু স্মার্ট লাগে এটা আমি দেখো প্রথমে লেন্থ অনুযায়ী একদম লেন্থটাকে মেপে নিচ্ছি মেপে তারপর আমি টাকিং করছি আমার রাইট সাইড থেকে এই ধরনের শাড়ি পরতে গেলে তোমরা কখনোই কিন্তু যেই ধরনের পেটিকোটগুলো অনেকটা ঘের হয় সেইগুলো পরবে না ছকাটের যে পেটিকোট হয় সেগুলো পরতে পারো বা সেফ পড়তে পরতে পারো প্রথম রাউন্ডটা দেখো আমি এইভাবে টান টান করে ধরে তারপরেই কিন্তু টাক করছি আর কোমরের কাছটা যদি ফুলে থাকে এই ধরনের শাড়িতে কিন্তু পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে তো দেখো আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এই শাড়িটা যেহেতু একটা ট্র্যাডিশনাল শাড়ি তো এর সাথে যদি আমি ব্রোকেডের অফ হোয়াইটের ব্লাউজ পরতাম তাহলে কিন্তু এটা ট্র্যাডিশনাল লুক আনত তো লুকটাকে একটু স্মার্ট দেখানোর জন্য আমি এই ধরনের ক্রপ টপ টাইপের একটা ব্লাউজ কিন্তু ওয়ার করেছি ওটাকে আমি দেখো পেছন দিক থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম যতটা আমি আঁচল রাখবো ততটা ঠিক মাপ করে এবার আঁচলটা আমি কিভাবে করছি দেখো এইভাবে আসলে দুটো কোণা আমি ধরে নিয়েছি ধরে নিয়ে ডান দিকে মানে বাস্টেরিয়ার ওপরে যে প্লেটসটা থাকবে সেটাকে প্রথমে আমি এইভাবে উল্টে তারপর বা হাত দিয়ে একটু একটু করে আমি কাপড় দিচ্ছি আর হাত দিয়ে কাঁচির মতো করে প্লেটসগুলোকে ধরছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি দেখতে পাবে যে প্লেটসগুলো হয়ে যায় দেখো ওপরের যেটা রেখেছি সেটা কিন্তু একটু চওড়া রেখেছি মানে ওপরের যে প্লিটসটা রয়েছে সমস্ত প্লেটসগুলোর থেকে ওটা কিন্তু একটু বড় রয়েছে একটু বড় থাকলে ভেতরের যদি কোনো অসমান প্লেটস থাকে সেটা কিন্তু কভার হয়ে যায় এবার দেখো আমি হাত দিয়ে দিয়ে প্লেটসগুলোকে চেপে চেপে দিয়ে সাজাচ্ছি না হলে এই শাড়ি কিন্তু প্লেটসগুলো অ্যারেঞ্জ করা একটু কঠিন একবার অ্যারেঞ্জ হয়ে গেলে নষ্ট খুব একটা হয় না তো আমি দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দিয়ে যতটা করে অ্যারেঞ্জ করব ঠিক ততটা আমি ক্লিপ আটকে দিচ্ছি ক্লিপ আটকে দিলে দেখবে অতি সহজেই কিন্তু সামনের প্লিটসগুলো অ্যারেঞ্জ করতে সুবিধা হবে আজকে আমি যে শাড়ির স্টাইলিংটা করব সেটার জন্য কিন্তু আঁচলটাকে আমার ছড়িয়ে দিতে হবে না ঠিক বর্ডারটা এইভাবে যেন বাইরের দিকে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে তো দেখো প্রত্যেকটা প্লিটস আমি হাত দিয়ে অ্যারেঞ্জ করছি করে উপরের যে প্লিটসটা রয়েছে তার ভেতরেই সমস্ত প্লিটসগুলোকে আমি সেট করে দেব এবার দেখো এতটা আমার মোটামুটি অ্যারেঞ্জ করা হয়ে গেছে আমি এখানেও আর একটা ক্লিপ আটকে দিলাম তোমরা চাইলে শাড়ি পিন আপও লাগিয়ে নিতে পারো এইভাবে যতটা আমি আঁচল রেডি করছি ততটাই কিন্তু একটা করে ক্লিপ দিয়ে সিকিউর করে নিচ্ছি আঁচলটা প্রথমে সিকিওর করে নিলে পরে ফ্রন্ট প্লেটসগুলো করতে কোনো প্রবলেম হবে না দেখতেই পাচ্ছ আমি এতটা লম্বা কিন্তু আঁচলটাকে রেখেছি শাড়ি যদি একটু লম্বা হয় তাহলে তোমরা আরেকটু লম্বা আঁচল রাখতে পারো আমার এই শাড়িটা খুব বেশি লেন্থে নয় তাই আমি দেখো নি লেন্থ পর্যন্তই আঁচলটাকে রেখেছি রেখে সামনের দিকের আঁচলটাকে এইভাবে ক্লিপ দিয়ে সিকিউর করে দিলাম তোমরা সবসময় চেষ্টা করবে আঁচলটাকে একটু লম্বা রাখার তাহলে তোমাদের দেখতেও অনেকটা টল লাগবে আর তোমাদের স্মার্টও দেখতে লাগবে এবার দেখো কাঁধের একটু পেছন দিকে আমি আঁচলটাকে আটকে দিলাম পেছন দিকে করে একটু সেফটি পিনটা আটকালে আঁচলটা সামনের দিকে ঝুঁকে আসবে না তো ফ্রন্ট প্লেট করার জন্য আজকে আমি যে শাড়ি ড্রেপিংয়ের স্টাইলটা করছি তার জন্য কিন্তু বাদিক থেকে কোনো এক্সট্রা কাপড় ছেড়ে রাখছি না বাদিক থেকে শুরু থেকেই কিন্তু আমি কুচিগুলোকে করছি এখানে দেখো চার পাঁচটা কুচির মতো হয়েছে তো দেখতেই পাচ্ছ এবার এই কুচিগুলোকে আমি খুব ভালো করে কিন্তু অ্যারেঞ্জ করবো তো সবার প্রথমে দেখো কুচিগুলো আমি সমান মাপে ধরে নিচ্ছি এক মাপের কিন্তু কুচিগুলোকে ধরে নিতে হবে আর এই শেষের দিকের মানে ভেতরের একটা কুচি আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম কিসের জন্য সেটা আমি তোমাদের পরে বলছি এবার কুচিগুলোকে আমি একসাথে ধরছি তো প্রথম কুচিটা অনেকটা ছোট রয়েছে তাই ডান দিকের একটু এক্সট্রা কাপড় ছিল সেটা আমি প্রথম কুচির সাথে অ্যাড করে নিলাম এবার দেখো এইভাবে হাত দিয়ে আমি কুচিগুলোকে চেপে চেপে দেবো আর এইভাবে একটু ভেতর দিকে টানবো যেন কুচিগুলোর ডিরেকশানটা একটু ভেতর দিকে থাকে আর প্রত্যেকটা কুচি সুন্দরভাবে সেট হয়ে থাকে এবার কুচিগুলোর উপর দিকে একটা আমি সেফটি পিন আটকে দিলাম তাতে কুচি খুলে যাওয়ার চান্সেস কিন্তু কম থাকে এবার দেখো আমি একদম সমান করে কুচিগুলোকে ধরেছি ধরে একদম ব্যালি বাটনের মেডিলে কিন্তু কুচিগুলোকে টাক করছি এবার ডান দিকে যে কাপড়টা একটু খুলেছিল সেটাকে একটা ছোট্ট ফোল্ড করে দেখো আমি খুব সুন্দর করে টাকিং করে দিলাম যেন কোনো দিক থেকে কাপড়টা ফুলে না থাকে এবার দেখো ভেতরে যে প্লেটসটা রয়েছে সেটাকে এইভাবে একটু তুলে এটাকে আর ওপরের দিকে তুললাম না কোমরের দিক থেকে এইভাবে একটু তুলে সামনের দিকে একটু ভিয়ের মতো শেপ দিচ্ছি মানে কোমরের কাছের কাপড়টা আর এই দিকে কাপড়টা দুটোকে আমি ভিয়ের মতো শেপ দিয়ে মাঝখান থেকে আঁচলটাকে সেট করছি যেহেতু এটা ক্রপ ক্রপটপের মতো একটা ব্লাউজ তাই সামনেটা কিন্তু আমি কভার করে দেব না এইভাবেই আঁচলটা আমার থাকবে ঠিক ভিয়ের মতো শেপ করেছি আঁচলটাকে ওখানে সেট করে একটা সেফটি বিনা আটকে দিচ্ছি তাহলে আঁচলটাও ওই জায়গাটা সিকিওর থাকলো আর ভি শেপটাও ঠিক এইভাবে থাকলো এইভাবে থাকলে কোমরের যে শেপটা দেখতেই পাচ্ছো যে কত সুন্দর লাগছে আঁচলটা কিন্তু আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে এবার একটা ওয়েস্ট বেল্ট তোমরা লাগিয়ে নেবে তোমাদের কাছে যদি মেটালের কোনো বেল্ট থাকে সেটা কিন্তু এই শাড়ির সাথে খুব ভালো লাগবে আমার কাছে নেই তাই আমি এই বেল্টটা দিয়েই তোমাদের শাড়ির স্টাইলিংটা দেখিয়ে দিলাম তো বেল্টটা দেখো আমি কোথায় পড়েছি মানে বাস্ট এরিয়ার একদম নিচেই কিন্তু বেল্টটাকে আটকাতে হবে ফ্রন্ট প্লেটটা ফাইনালি আরেকবার আমি হাত দিয়ে এভাবে চেপে দিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আই হোপ তোমাদের আজকের এই শাড়ি ড্র্যাপিংটা ভালো লেগেছে ট্র্যাডিশনাল একটা ব্রোকেট শাড়িকে কিভাবে স্টাইলিশ একটা লুক দেওয়া যায় তো সেটা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা